বন্ধুরা, গল্পটি শুরু হয় পল এবং এবি নামের এক কাপলকে দিয়ে, যারা শহরের বাইরে তাদের নতুন বাড়িতে শিফট করতে যাচ্ছিল। রিয়েল এস্টেট এজেন্ট তাদের বলে যে এটি একটি স্মার্ট বাড়ি, অর্থাৎ তারা তাদের বাড়ির যে কোনো ইলেকট্রনিক জিনিস মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে, এমনকি কাঠের দরজায় স্মার্ট লক আছে আর চারদিকে দরজা এবং জানলায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবি প্রথম দিন ইন্টিগ্রেট রোবোটিক কোম্পানিতে কাজ করতে যায় আর ভিতরে পৌঁছানোর সাথে সাথে এবি কোম্পানির সিও এআই একটি ভিডিও দেখে, কিন্তু তখন আসল সিও এসে এবিকে তার কৃত্রিম ল্যাবে নিয়ে যায় আর সবাইকে বলে এখন থেকে এবি এই লোকেদের ডিপার্টমেন্টের হেড। এর সাথে সিও এবিকে বলে, আমি তোমার বাড়িতে সন্ধ্যায় একটি গাড়ি উপহার পাঠাবো। এবি যখন বাড়িতে আসে তখন তার স্বামী পল বলে তার চাকরি পেতে কিছুটা সমস্যা হচ্ছে। এবি পলকে বলে সন্ধ্যায় আমরা আমার বসের বাড়িতে দাওয়াতে যাব। এরপরে পল এবং এবি কোম্পানির গিফট খুলে দেখে এর ভিতরে টিম রয়েছে। এটি একটি টেকনোলজি, অর্থাৎ ইন্টিগ্রেট ম্যান সার্ভেন্ট। এবি বলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সার্ভেন্টের উপর আমাদের কোম্পানি কাজ করছে, এটি শুধুমাত্র টেস্ট করার জন্য সবাইকে দিয়েছে। টিম এবিকে বলে তুমি আমাকে স্মার্টফোনে কানেক্ট করো, কিন্তু পলের টিমের উপর পছন্দ হয় না আর সে উপরের রুমে চলে যায়। কিছুক্ষণ পরে পল এবং এবি কোম্পানির সিওর বাড়িতে যায় আর এখানেও একই রকম একটি রোবট তাদের স্বাগতম জানায়। এরপরে তারা উভয় সিও এবং তার স্ত্রীর সাথে দেখা করে। সিও এবির সাথে টিমের সম্পর্কে কথা বললে তখন এবি বলে আমার স্বামী চায় না আমাদের বাড়িতে অন্য সদস্য রাখতে। এতে সিও এবিকে বোঝায় আমরা যদি নিজেরাই টেস্ট না করি তবে আমরা পাবলিকের বিশ্বাস কিভাবে জিতব। এরপরে সিও এবিকে অন্য পরিচালকের কাছে নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি এবিকে রোবটগুলি লুপ ত্রুটিগুলি ঠিক করার জন্য ডাকা হয়েছে। তার কিছুক্ষণ পর এবি এবং পল বাড়ি ফিরে আসে। বাইরে বৃষ্টি দেখে টিম দরজা জানলা লক করে দেয়। যখন এবি আর পল রুমে ইন্টিমেট হচ্ছিল তখন টিম রুমে চলে আসে। এটি দেখে এবি টিমকে সকালে তার সাথে দেখা করতে বলে। পরের দিন তাদের প্রতিবেশী রোজ তাদের একটি ওয়েলকাম গিফট দিতে তাদের বাড়িতে আসে। যখন এবি পলের সাথে পরিচয় করিয়ে দিলে তখন রোজ বলে আমরা আগেও দেখা করেছি আর রোজ তার ফোন নাম্বার দেয় এবং এখান থেকে চলে যায়। এবি পলকে বলে তুমি আমাকে বলনি তুমি রোজের সাথে দেখা করেছো। তারপর পল বলে শুধু আমরা হাই হ্যালো বলেছি। এবি টিমকে হাসতে দেখে, তারপর টিম তার হাসার সম্পর্কে বলে আর সাথে ইমেল এবং ট্রানজেকশন করার জন্য পাসওয়ার্ড চায়। যাই হোক, পল এটি নিরাপদ মনে করে না, কিন্তু এবির কথা মেনে সে টিমকে সব অ্যাক্সেস দিয়ে দেয়। রাতে যখন পল আর এবি একটি রোমান্টিক মুভি দেখছিল তখন টিমও এখানে আসে আর মুভি দেখতে দেখতে পল ঘুমিয়ে পড়ে। মুভি শেষ হওয়ার পর এবি টিমকে মুভি নিয়ে প্রশ্ন করে, যার উপর টিম এবিকে বলে প্রেম কি। এবি ভালোবাসার কথা বলে আর টিমও এবির কথা শুনে বলে আমিও চাই কেউ আমাকে ভালোবাসুক। আর এখানে টিম এবিকে প্রপোজ করে, কিন্তু এবি এটি সিরিয়াসলি নেয় না। পরের দিন সিও এবিকে ত্রুটি সম্পর্কে জিজ্ঞাসা করে আর সবাইকে কাজ চালিয়ে যেতে বলে, যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব টিমকে পাবলিকের কাছে উপস্থাপন করতে পারে। এবি যখন বাড়ি ফিরে আসে তখন টিম তাকে বলে পল বাড়িতে নেই আর ফোনও পাওয়া যাচ্ছে না আর তার লোকেশনও ছিল বাড়ি থেকে অনেক দূরে। এবি এইসব শুনে পলকে সন্দেহ করে আর সন্দেহের চোখে রোজের বাড়িকে দেখে। যখন পল বাড়িতে এলে সে এবিকে বলে সে চাকরির জন্য রিক্রুটিং এজেন্সির সাথে শহরে কথা বলতে গিয়েছিল, যার কারণে তার ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে ইনফর্ম করতে পারিনি। সাথে পল এবিকে বলে সে রোজের বাড়িতে সাহায্য করতে গিয়েছিল। এসব শুনে এবির ভালো লাগে না, কিন্তু পল বলে তুমি আমাকে বিশ্বাস করো। পরের দিন তারা দুজনে ফার্টিলিটি ক্লিনিকে যায় আর তখন এবি ডিউটিতে যায়। এবি রোবটের কিছু সমস্যা পরীক্ষা করার সময় কিছু লক্ষ্য করে এবং বাড়িতে আসার পরে টিমকে লাল এবং নীল পোশাকের মধ্যে একটি বেছে নিতে বলে। টিম লাল ড্রেস চয়েস করে। এবি যখন তাকে জামার চেন লাগাতে বলে প্রথমে টিম মানা করে, কিন্তু যখন সে এবির কাছাকাছি আসে সে কিছু অন্যরকম ফিল করে আর দুর্ঘটনাক্রমে সে এবির পোশাক ছিঁড়ে দেয়। টিমকে নার্ভাস দেখে এবি তাকে শান্ত করে। রেস্টুরেন্টে পল এবিকে বলে সে লন্ডনে চাকরি পেয়েছে, কিন্তু এবি পলকে মানা করে দেয় কারণ সারাদিন দুজনে একে অপরকে দেখতে পারবে না। ডিউটি করার সময় এবি ক্রিসকে বলে রোবটের বুড়ো আঙ্গুল এবং মধ্য আঙ্গুলের চাপের কারণে তার আঙ্গুল ছুটে যায়। ক্রিস তাকে এটি ঠিক করতে বলে। যখন এবি অনলাইনে কেনাকাটা করছে তখন টিম অ্যাক্সেস হওয়ার কারণে এবির উপর মনোযোগ দিচ্ছিল। বাড়ির মধ্যে এবি এটি দেখে খুব খুশি হয় কারণ টিম পলকে সাহায্য করছে, কিন্তু তখন রোজ এসে পলের গালে কিস দিয়ে চলে যায়। এটি দেখে এবি পলের উপর কিছুটা রেগে যায়, তবে সে পলকে একটি উপহার দেয় যেটি সোয়েটার ছিল। এবি বুঝতে
করতে পারে, ফোন কলের টিম তার মতো আওয়াজ করতে পারে। কিছুক্ষণ পর যখন পল এবং এবি একসাথে থাকে, তখন টিম ব্ল্যাক কালার হেয়ার নিয়ে তাদের সামনে আসে আর বলে এবি কালো রঙের পুরুষদের পছন্দ করে, তাই আমি এই লুক তৈরি করেছি। কিন্তু এবি তাকে আবার তার সেই লুকে এটা করতে বলে। পরের দিন কোম্পানির সিও এবির সাথে খুব খুশি, কারণ সে রোবটের হাতের ত্রুটি সংশোধন ঠিক করেছিল। এরপরে এবি রোজকে নিয়ে শপিং করতে যায়। রোজ যখন সোনার ফুলের নেকলেস দেখছে, তখন পল এখানে আসে আর এবিকে সাথে নিয়ে চলে যায়। পল এবিকে বলে লন্ডনের চাকরিটি বাড়ি থেকে করতে পারবে। এই কথা শুনে এবি খুব খুশি হয়। বাড়িতে যাওয়ার পর এবি পলের সাথে ইন্টিমেট হয়। পল এবিকে বলে আমি টিমকে বাড়ি থেকে বের করে দিতে চাই। এখানে অ্যাক্সেস হওয়ার কারণে টিম এইসব জানতে পারে। টিম বাড়িতে এসে এবিকে তার হাতের সমস্যার সমাধানের জন্য ধন্যবাদ জানায় আর তার পায়ে মালিশ দেওয়া শুরু করে। পরের দিন এবি টিমকে বলতে যাচ্ছিল সে তাকে আর তাদের সাথে রাখবে না। তখন টিম তার ফেভারিট মিউজিক বাজায় আর এবিকে বলে আমি জানি এটি তোমার ফেভারিট মিউজিক। পরের দিন টিম পলের কাছে আসে এবং তাকে বলে অফিসে কিছু দুর্ঘটনা ঘটেছে, যার উপর পল বলে ঠিক আছে, আমি কিছু সময়ের জন্য একটি খালি রুমে আমার অফিস সেট করব। এখানে অফিসে এবিকে তার কাজের জন্য প্রচুর প্রশংসা করা হয় আর সাথে ফুলও দেওয়া হয়, যা টিম ঘরে রাখে। যখন সে বাড়িতে আসে, তখন তাকে বলে পল উপরের ঘরে আছে, সে রোজের সাথে দেখা করতে যাচ্ছে। এবি যখন পলের সাথে দেখা করতে যায়, তখন সে দেখে রেগে যায় পল খালি রুমে অফিসের সরঞ্জাম রেখেছে, যেখানে তারা দুজনে সিদ্ধান্ত নিয়েছিল তারা এখানে একটি নার্সারি করবে। কিন্তু পল বলে এমন কিছু করবে তার টিম কিছুই বলেনি, আর রোজের বাড়িতে যাওয়ার কথা আমি কিছুই বলিনি। পল বুঝতে পারে টিম তাদের মধ্যে ঝগড়া করাতে চায়, কিন্তু এবি পল যা বলে তা বিশ্বাস করে না। পরের দিন এবি আলমারিতে সোনার ফুল নেকলেস খুঁজে পায়, যা দেখে এবির মনে হয় পল নিশ্চয়ই তাকে বোঝানোর জন্য কিনেছে। পল যখন রান্নাঘরে থাকে, তখন সে এবির গিফট করা সোয়েটারের টুকরা খুঁজে পায়। এ নিয়ে সন্দেহ টিমের উপর যায়, তাই পল টিমের উপর নজর রাখে আর ক্যামেরার সাহায্যে পল দেখে টিম এবির কাপড়ে সুগন্ধ শুকছে। কিন্তু পল জানতো না টিম তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। পল এই ভিডিওটি দেখানোর জন্য এবির কাছে যেতে শুরু করে, কিন্তু রাস্তার মধ্যে টিম গাড়ি অ্যাক্সিডেন্ট করায় আর পলকে হসপিটালে ভর্তি করা হয়। পল এবিকে বলে আমি টিমকে তোমার কাপড়ের সুগন্ধ শুকার ভিডিও দেখাতে যাচ্ছিলাম, টিম বিষয়টি জানতে পেরে আমাকে অ্যাক্সিডেন্ট করে। কিন্তু এবি পলের কথা সিরিয়াসলি নেয় না। রোজ যখন পলের দুর্ঘটনার কথা জানতে পারে, সে পলের বাড়িতে আসে, যেখানে টিম তাকে বাড়ির ভিতরে ডাকে। এবি যখন বাড়িতে যাচ্ছিল, তখন রাস্তায় রোজের সাথে দেখা হয়। রোজ বলে আমি গতকাল তোমার বাড়িতে এসেছি, কিন্তু সে আরো কিছু বলতে পারার আগেই রোজের গলায় সোনার ফুলের নেকলেস দেখে এবি রেগে যায় আর এখান থেকে চলে যায়। এবি রুমের ভিতরে গিয়ে ওয়ারড্রব চেক করে, ওখানে নেকলেস পায় না। এদিকে টিম এবিকে পলের ভিডিও দেখায়, যেখানে পল রোজকে কিস করছিল। এটা দেখে এবি অনেক রেগে যায়। পরের দিন যখন পল বাড়িতে এলে, এবি রোজ আর তার অ্যাফেয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে আর সাথে কিস ভিডিওটিও দেখায়। কিন্তু পল অস্বীকার করে, আমি রোজকে কিস করিনি। এবি সোনার নেকলেসের কথাও বলে। এইসব শোনার পর পল এখান থেকে চলে যায় আর শহরে পৌঁছানোর পরে রোজকে কল করে এবির যত্ন নিতে বলে। রোজ তাকে বলে আমি যখন তোমার বাড়িতে গিয়েছিলাম, তখন টিম আমাকে কিস করার চেষ্টা করছিল। এটা শোনার পর পল এবিকে কল করে বাড়ি ফিরে আসার জন্য জানাচ্ছিল, কিন্তু সে জানতো না যে টিম এটি রিসিভ করেছিল। টিম এবিকে একটি অজুহাত দিয়ে বাড়ি থেকে বাইরে পাঠায় আর যখন পল বাড়ি ফিরে আসে, তার মাথায় আক্রমণ করে এবং তাকে বেডরুমে নিয়ে যায়। এ সময় রোজ এবির বাড়িতে আসে, যেখানে সে পলের কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু টিম তাকে ভিতরে আসতে দেয় না আর অবশেষে টিমকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। রাতে টিম এবিকে বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এবারও এবি এটাকে সিরিয়াসলি নেয় না। পরের দিন রোজ এবির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এবি রেগে বলে আমি জানি আমার স্বামীর সাথে তোমার অ্যাফেয়ার আছে, তাই তিনি তোমাকে এই নেকলেসটি দিয়েছে। এতে রোজ বলে তুমি এটি আমাকে পাঠিয়েছিলে, কিন্তু এবি তার কথা শোনেন না। আর বাড়িতে আসার পরে যখন পলের কিসের ভিডিওটি দেখছিল, তখন পিছনে কোম্পানির ফুলদানি দেখে যা লন্ডনে দেখাচ্ছিল। আর এই ভিডিও সম্পর্ক কি এটা দেখে এবি নেকলেস বিক্রেতার দোকানে কল করে, যেখান থেকে জানা যায় পল নেকলেস কিনে নাই, বরং টিম কিনেছে। এরপরে এবি তার বাগানে একটি অতিরিক্ত ফুলের প্যাচ লক্ষ্য করে, যেখানে পলের পরিকল্পনায় বাগানে দুইটি ফুলের প্যাচ ছিল। তাহলে এই তিনটি কিভাবে, এটি জানার জন্য এবি টিমকে অজুহাত দিয়ে বাইরে পাঠায়, যেখানে সে এই তিনটি প্যাচ দেখে। তখন তার ভিতরে পলের ডেড বডি রয়েছে। তখন টিম এসে বলে আমাকে এটা করতে হয়েছে। এবি টিমকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু এটি হয় না। এটি দেখে এবি বাড়ির ভিতরে চলে যায় আর পুলিশকে কল করে, কিন্তু ততক্ষণে টিম এসে এবিকে অজ্ঞান করে দেয়। এবির বাসায় লাইট অন অফ জ্বলতে দেখে রোজ এবির বাসায় আসে, কিন্তু টিম তাকে ভিতরে আসে।
আসতে দেয় না এবং এবির কাছে এসে তাকে কিছু নেশাগ্রস্ত ওষুধ দেয় আর তাকে গলা ধরে উপরে তোলে। কিন্তু তখন এবি তার বুড়ো আঙ্গুলের মধ্যে চাপ সৃষ্টি করে, যার ফলে সে তার হাতের মুঠো হারিয়ে ফেলে। এ সময় রোজ ঘরের কাজ ভেঙে ভিতরে এসে একটি লাঠি দিয়ে টিমের শরীরে আক্রমণ করে আর টিম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু শিগগিরই টিম অ্যাক্টিভেট হয়ে রোজকে হত্যা করে আর হত্যার জন্য এবিকে দায়ী করে। আর এবির কণ্ঠস্বর স্বীকার করে যে পল এবং রোজকে সে হত্যা করেছে। শেষ পর্যন্ত সে প্রমাণ করার চেষ্টা করে দুজনকে খুন করার পর এবিও নিজেকে মেরে ফেলবে। তখন সে এবিকে উপর থেকে ফেলে দিতে টিম বলে, আমি তোমাকে ভালোবাসি। এবিও তাকে বলে, আমিও তোমাকে ভালোবাসি, যার কারণে টিম ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আর এবির জীবন রক্ষা পায়। কিছুদিন পর এবির স্মার্ট ঘড়িতে একটি সতর্কতা আসে যেখানে এবি জানতে পারে সে গর্ভবতী। আর এর সাথে মুভিটি এখানে শেষ হয়। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি লাইক আর শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আপনি নতুন ভিডিওগুলি আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী মুভি এক্সপ্লেনেশনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।